আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি লবণের কাজ সম্পর্কে, লবণের ব্যবহার এবং লবণের কাজ সম্পর্কে কিছু বলার জন্য দাঁড়াইছি। মাছ চাষ করতে আমি দুইটা টার্ম বলি, যে নুন আর চুন। তো চুনের প্রয়োজনটা অনেক বেশি, লবণেরও কিন্তু কিছু কিছু কাজ আছে। তো লবণ যেহেতু আমাদের হাতের কাছে জিনিস পাওয়া যায়, এটা খুব সহজেই পাওয়া যায়। আবার লবণ বলতে এটা আবার বোঝেন না যে আয়োডাইজড লবণের কথা আমি বলছি, আমি কিন্তু আয়োডাইজড লবণের কথা বলছি না, আমি সোডিয়াম ক্লোরাইডের যে বস্তায় লবণ যেটা সেটার কথা বলছি। কারণ এই আয়োডিন গিয়া ওই মাছের স্মৃতিশক্তি বা মেধা শক্তির মধ্যে বিশেষ কাজ করবে বা করার দরকার আছে, এটার প্রয়োজন নাই জন্যেই আমি ওদিকে না গিয়ে বস্তায় পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড, প্রায় 10 টাকা থেকে 12 টাকার মতো কেজি পাওয়া যায়, আমি সেটার কথা বলছি। লবণ কি কি কাজ করে? লবণ যে কাজগুলি করে বেশ মারাত্মক মারাত্মক জায়গায় কিন্তু কাজ করে থাকে। পানির কিন্তু অম্লতা কমায় লবণের একটা বড় ক্যারেক্টার। আমরা যেমন কোনো জিনিস টক জিনিসের সঙ্গে যেমন লবণ দিলে এটাকে মিনিমাইজ করে ফেলে, ঠিক পানিতেও কিন্তু এই কাজটা লবণ করে, যে কারণে আমরা লবণের একটা ব্যবহার ওখানে চিন্তা করতে পারি। এছাড়াও বিভিন্ন ছত্রাক জনিত রোগে লবণ কিন্তু ব্যবহার হয়ে থাকে, বা অনেক সময় অনেক পরজীবী যেমন উকুন, এরকম জায়গায় কিন্তু আমরা 10 লিটার পানিতে যদি 250 গ্রাম, 10 লিটারে যদি 200 থেকে 250 গ্রাম যদি আমরা লবণ গুলিয়ে নিয়ে উকুনের চিকিৎসা করতে চাই, মাছ চুবাইলে 1 মিনিটের জন্য চুবাইলে এই উকুনগুলি কিন্তু খুলে যাবে। তো এই লবণের এই একটা ব্যাপার আছে। আর তাছাড়া অনেক সময় মাছের গায়ে সাদা সুতার মতন বা তুলার মতন দেখা যায়, এরকমের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই 10 লিটার পানিতে যদি 200 গ্রাম বা 250 গ্রামের মতন লবণ দিয়ে যদি চুবায় তুলি মাছগুলোকে, তাহলে কিন্তু এই ছত্রাকজনিত এই ধরনের রোগগুলিও কিন্তু আমরা চিকিৎসা করতে পারি লবণ ব্যবহারের মাধ্যমে। এটা একটা বড় জিনিস। এর সাথে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হইল যে যদি একটা পুকুরে পানির পরিমাণটা আস্তে আস্তে কমে আসতেছে কিন্তু মাছের পরিমাণটা যথেষ্ট আছে, এবং মাছ বেশি থাকার কারণে মাছ বেশি খাবার খেয়ে যে মূত্রটা ত্যাগ করে, এটা অনেক সময় অনেক চাষি ভাই ইউরিয়া প্রয়োগ করতে গিয়ে অনেক সময় বেশি ইউরিয়া প্রয়োগ করে ফেলেন, এরকমের যেখানে অ্যামোনিয়া জাতীয় জিনিসের উপস্থিতিটা খুব বেশি, এই রকম পুকুরের ক্ষেত্রে যেদিন খুব তাপ থাকে সেদিন হঠাৎ অ্যামোনিয়া অনেক সময় বিগড়ে যায় এবং এটা একটা টক্সিসিটি হয়ে যায়। যে অ্যামোনিয়াটা থাকে এটা আনায়নাইজড অ্যামোনিয়া হয়ে গিয়ে মাছের ফুলকাগুলোকে ছিঁড়ে দিতে থাকে, এবং ট্যাংরা জাতীয় মাছ, গুলশা ট্যাংরা বা পাবদা টাবদা, এদের শরীরে অনেক সময় দেখা যায় যে মনে যেন পুড়ে যাওয়া ঘা হওয়ার মতন সমস্যা দেখা দেয়। তো এটা ছাড়াও অ্যামোনিয়া টক্সিসিটিতে সবচেয়ে বড় জিনিস হয় যেটা, সেটা হচ্ছে যে সিলভার কার্পকে সবচেয়ে দেখা যায় যে অ্যামোনিয়া টক্সিসিটিতে বেশি এটা মানে রেসপন্স করে থাকে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া টক্সিসিটি হলে সিলভার কার্প একটা চক্কর খায় একটা দৌড় দিয়ে গিয়ে একটা লাফ দিয়ে পড়ে এবং মারা গেল। অ্যামোনিয়া টক্সিসিটির এই জিনিসগুলি হয়ে থাকে। তো এরকমের যদি হয়ে থাকে আমরা বুঝি, এটা কিন্তু বোঝার খুব ভালো রাস্তা হচ্ছে যে চোখে অনেক সময় দেখা যায় যে যার পুকুরে সিলভার কার্প থাকবে তিনি কিন্তু খালি চোখ বুঝতে পারবেন যে এই চক্কর দিয়ে দৌড় দেওয়া শুরু হয়ে যায় আর কি। তো এরকম যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে আধা কেজি লবণ যদি আমরা ওই পুকুরে ছিটায় দিই, তাৎক্ষণিকভাবে এটা ওই অ্যামোনিয়া টক্সিসিটি বন্ধ হয়ে যাবে। যেটা হয় সেটা হচ্ছে ওই অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যায়। এইটা অ্যামোনিয়ার সঙ্গে এই ক্লোরিনটাকে ধরে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যায়, যে কারণে ওই এর যে বিষাক্ত যে ক্রিয়াটা এটা বন্ধ হয়ে যায়। অবশ্য অ্যামোনিয়া টক্সিসিটির বা অ্যামোনিয়ার উপস্থিতির কারণে আমরা এটাকে অন্যভাবেও ব্যবহার করতে পারি, বায়োফ্লক হিসেবে তৈরি করার জন্য তলায় যদি আমরা চিটাগুড় কিংবা ছাই এরকমের জিনিস যদি পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বায়োফ্লক অর্থাৎ এই বিষাক্ত অ্যামোনিয়া থেকে আমাদের খাবার তৈরি হওয়ার মতো সুযোগ আসতে পারে, এরকমের একটা সিস্টেম আছে। তো কথাটা জেনে রাখেন যে অ্যামোনিয়া টক্সিসিটির সাথে সাথে আমরা যদি চিটাগুড় শতকে 25 গ্রাম থেকে 40 গ্রাম পর্যন্ত চিটাগুড়, এটাকে নিশ্চিত করার খুব ভালো বুদ্ধি হলো যে চিটাগুড়ের সঙ্গে ছাই মিশায় যদি আমরা ঢিল করি, ঢিলা বানাই, তাহলে কিন্তু ডাবল বেনিফিট হবে, কারণ ছাই নিজেও একটা কার্বন, চিটাগুড়ের মধ্যেও কার্বন, আর এই কার্বনে অ্যামোনিয়া হয়ে মাছের খাবার তৈরি হতে পারে।
এটা একটা বড় ব্যাপার বলে আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে মাছের শরীরে মাছ মানে অত্যন্ত গরম কিংবা মাছের ঘনত্ব অনেক বেশি, অক্সিজেন শর্ট কিংবা ধরেন খাবারের সমস্যা, এই রকমের বিভিন্ন রকমের সমস্যায় মাছ কিন্তু বেশ কষ্ট পায়। এই রকমের কষ্ট পেলে মাছ কিন্তু এক সময় এরকমের হয়, বিশেষ করে তেলাপিয়ার ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় বা কোনো কোনো মাছের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মাছ ঝাঁক বেঁধে পুকুরে একদম উপরে স্থির হয়ে থাকতেছে, নড়াচড়া করে না, খাবার খাওয়া মোটামুটি বন্ধ করে দেয় মাছ। এই রকমের অবস্থা হলেই আপনারা তখন যদি আপনারা লবণ দিতে পারেন, শতকে 250 গ্রাম থেকে 300 গ্রাম করে লবণ দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের দেহে এটা ইলেকট্রোলাইট, আমাদের স্যালাইন দিলে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু মাছের দেহে হইতে পারে। অর্থাৎ মাছ ইলেকট্রোলাইট যখনই পায় তখন সে চাঙ্গা হয়ে যায়, চাঙ্গা হয়ে গেলেই তখন মাছের খাবার দাবার আবার স্বাভাবিক হয়ে আসে। তো এই খেয়াল রাখতে হবে যে যদি মাছ এরকমের চাপের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা লবণ ব্যবহার করলে ওকে ইলেকট্রোলাইট সরবরাহ করার মাধ্যমে আমরা ওকে চাঙ্গা করতে পারি এবং ওর স্বাভাবিক জীবনটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। আর এর সাথে পানি সরবরাহের ব্যাপারটাও রাখতে হবে বা পানি আন্দোলন করার ব্যাপার সেটা রাখা দরকার। আর একটা জিনিস হচ্ছে লবণ যারা খাদ্য হাতে বানানো খাদ্য তৈরি করবেন যারা তারা অবশ্যই 100 কেজিতে কমপক্ষে 2 কেজি ঊর্ধ্বে 3 কেজি পর্যন্ত লবণ দেবেন, কারণ লবণ হজমের কাজটা করে, এটা একটা বড় কাজ করে যে কারণে আপনার খাবারটা খুব সহজেই হজম হতে পারে, এই জন্য আপনার লবণ দেবেন। আর একটা হচ্ছে আমরা যখন খাবার সঙ্গে লবণটা মাখি তখন কিন্তু আর একটা কাজ হয়, সেটা হলো যে খাবারটায় যদি কোনো আর্দ্রতা যদি থেকে থাকে তাহলে কিন্তু সহজেই যে ছত্রাক জাতীয় যে আঘাত মানে 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 খাবারের মধ্যে যে ছত্রাক তৈরি হয়ে যে খাবারের গুণগত মান যে নষ্ট হবে এটা থেকে কিন্তু খাবারটাকে লবণ এটা রক্ষা করে। তো এটা ছাড়াও আরও অনেক কাজ আছে, যেমন এর মধ্যে একটা আসতে পারে যে লবণ কিন্তু পানি পরিষ্কার করে, পানি পরিষ্কারকের কাজ হিসেবে লবণ কিন্তু এই এই যে সোডিয়াম, এই সোডিয়াম কিন্তু একটা পলিগণা বা মাটিগণাকে কিন্তু আটকায় দিয়ে লবণ এই পানি পরিষ্কারকের কাজ করতে পারে। এছাড়া কিন্তু মাছের দেহ পরিষ্কারকের কাজেও লবণ ব্যবহার হয়ে থাকে। এইভাবে লবণের একটা সার্বিক ভূমিকা, চুনের পাশাপাশি লবণের একটা সার্বিক ভূমিকা আছে। আমরা যারা রিক্স অর্থাৎ ঝুঁকিবিহীন মাছ চাষ করতে চাই তারা অবশ্যই খেয়াল রাখব যে লবণের একটা প্রয়োজনীয়তা আছে, সেটা এরকমের বিভিন্ন জায়গায় মানে চুনের পাশাপাশি লবণ একটা খুব শান্ত বা নির্মল একটা উপাদান হিসেবে পুকুরে বিভিন্নভাবে মাছের উৎপাদনকে সাহায্য করে। যারা এই কাজগুলি করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনাদের মজুদ ঘনত্ব ঠিক থাকে, খাবারের মানে প্রয়োগের যে পরিমাপটা এটা যদি ঠিক থাকে, আর এর সঙ্গে যদি চুন এবং লবণের কাজটা আমরা যদি চালায় যেতে পারি মাসে মাসে অন্তত বা 25 দিনের মধ্যে যদি চালায় যায় তাহলে কিন্তু খুব কম সম্ভাবনা যে মাছের বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার বা রোগবালাই হয়ে মাছ যে অনেক সময় আমাদের মারা যায় এটা থেকে আমরা রেহাই পেতে পারি। তো আশা করি আপনারা এই জিনিসগুলির মাথার মধ্যে রাখবেন। এই অ্যামোনিয়া টক্সিসিটির কথাটা সবচেয়ে খেয়াল রাখা উচিত, অ্যামোনিয়া টক্সিসিটি যে কোনো মাছের মধ্যেই অ্যামোনিয়া টক্সিসিটি হতে পারে। আর এই যে মাছের যে শরীরে বিশেষ করে একক চাষ যেগুলি হয়, আমি বুঝি না অনেকেই কেন জানি একক চাষে বিশেষ করে শিম মাগুরের ক্ষেত্রে লবণের কথা একটা মানা করেন, কেন মানা করেন আমি এই জিনিসটা বুঝি না। তবে আর চাষি ভাইদেরকে বলি আপনারা এটা নির্দ্বিধায় লবণটা গুলিয়ে দেবেন, লবণটা ডাইরেক্ট ছিটায় দেবেন, শুধু অ্যামোনিয়া টক্সিসিটির ক্ষেত্রে দেবেন, আর অন্যান্য ক্ষেত্রে আপনারা লবণটা গুলিয়ে দেবেন। তাতে দেখবেন যে মাছের স্বাভাবিক অবস্থা 2 থেকে 4 ঘন্টার মধ্যে মাছের খাবার খাওয়া আবার শুরু হয়ে গেছে। সাধারণত একক চাষে এই তেলাপিয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। তো এরকম যদি সমস্যা হয় আপনারা লবণের কথা ভুলবেন না, লবণও আপনাদের একটা পরিবেশগত হাতের কাছে খুব সহজলভ্য একটা উপাদান যেটা আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে এবং আপনাদের মাছ চাষকে নিরাপদ রাখবে। আশা করি আপনারা সুন্দর নিরাপদভাবে মাছ চাষ করে আপনারা শেষ পর্যন্ত বাজারজাত করে আপনারা একটা সফলতায় পৌঁছবেন, এই আর কামনা করি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।